একবার একটি মানুষ তার জীবন নিয়ে অনেক বেশি হতাশার মধ্যে ছিল। সে সবসময় নিজেকে ও নিজের ভাগ্যকে দোষ দিত। সে এটাই বলতো যে কী রকমের জীবন আমি পেয়েছি, সমস্ত সমস্যা যেন আমার জীবনেই আছে, সমস্ত রকমের দুঃখ যেন আমার জন্যই তৈরি হয়েছে। আর একদিন ওই লোকটি একা বসে যখন নিজেকে এই সমস্ত কথা বলছিল যে কী রকমের ভাগ্য আমি পেয়েছি, আর তখনই হঠাৎ করে একটি বাজ পাখি নিজের শিকারকে ধরে নিয়ে এসে তার সামনে থাকা একটি গাছের উপরে বসে পড়ে, আর সেখানে বসেই ওই শিকারকে খাওয়া শুরু করে। ওই হতাশ মানুষটি যখন ওই বাজ পাখিকে দেখে তখন বলা শুরু করে যে এই বাজ পাখির জীবনটা কত সুন্দর, না খাবারের কোনো চিন্তা আছে, না থাকার কোনো চিন্তা আছে, না পরিবারের কোনো চিন্তা আছে, না পোশাকের কোনো চিন্তা আছে, এ কেবলমাত্র শিকার করে আর মনের আনন্দে এদিক ওদিক আকাশে উড়ে বেড়ায়। জীবন এমনই হওয়া দরকার। আর এরপরে ওই মানুষটি আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে আর বলে যে যদি আমিও একটি বাজ পাখি হতাম তাহলে আমার জীবনেও কোনো দুঃখ থাকতো না, আমারও কোনো সমস্যা থাকতো না। আর যখন ওই লোকটি 2 থেকে 3 বার জোরে জোরে চিৎকার করে এই কথাটা বলে যে যদি আমিও একটি বাজ পাখি হতাম তাহলে আমারও কোনো দুঃখ থাকতো না, তখন হঠাৎ করেই আকাশ থেকে একটি আওয়াজ আসে যে হে মানুষ, আমি কি ঠিক শুনলাম যে তুমি আমার দেওয়া জীবন নিয়ে দুঃখে আছো আর তুমি একটি বাজ পাখি হতে চাও? আকাশ থেকে এই রকম আওয়াজ শুনে ওই লোকটি চমকে যায় আর আকাশের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ, আমি সত্যিই আমার জীবন নিয়ে অনেক সমস্যায় আছি, সমস্ত রকমের দুঃখ যেন আমার জীবনেই আছে। এরপরে আকাশ থেকে পুনরায় আওয়াজ আসে যে হে মানুষ, আরও একবার ভেবে দেখে নাও, আমি তোমাকে অনেক সুন্দর জীবন দিয়েছি, কিন্তু তারপরেও যদি তুমি চাও আমি তোমাকে বাজ পাখি তৈরি করে দিলে তুমি বেশি খুশি হবে, তাহলে আমি তোমাকে বাজ পাখি তৈরি করে দেব, কিন্তু যদি একবার আমি তোমাকে বাজ পাখি তৈরি করে দিই তাহলে পুনরায় তোমাকে বাজ থেকে মানুষ তৈরি করতে পারবো না। তখন ওই লোকটি বলে আমি খুব ভালোভাবে চিন্তা করে দেখেছি, আমি বাজ পাখি হতে চাই, আর একবার আমি বাজ পাখি হয়ে যাওয়ার পরে পুনরায় আমি এটা বলবো না যে আমি মানুষ হতে চাই। তখন উপর থেকে আওয়াজ আসে যে ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছে, আর ওই মানুষটি সঙ্গে সঙ্গে বাজ পাখি হয়ে যায়। বাজ পাখি হয়ে যাওয়ার পরেই সে খোলা আকাশে ওড়া শুরু করে আর মনে মনে ভাবে কি সুন্দর জীবন, আসল জীবনই তো হলো এটা, না কোনো চিন্তা, না কোনো সমস্যা, না কোনো ভয়। ওই বাজ এখন সারাদিন আকাশে উঠতে থাকে আর এভাবে আকাশে উঠতে গিয়ে সন্ধে হয়ে যায়। তখন ওই বাজ পাখিটা ভাবে আমার তো থাকার জন্য একটি জায়গার প্রয়োজন, আমার নিজের একটি ঘর থাকা দরকার যেখানে আমি রাতে বিশ্রাম করতে পারবো। আর এটা ভেবেই ওই বাজ পাখি কিছু ছোট ডালের টুকরো জোগাড় করে একটি উঁচু গাছে নিজের বাসা তৈরি করে আর রাতে ওই বাসাতে গিয়ে ঘুমিয়ে পড়ে আর চিন্তা করে যে সকালে ঘুম থেকে উঠেই শিকার করে নেব আর বাকি সম্পূর্ণ দিন আনন্দের সঙ্গে কাটাবো। সকাল হবার পরেই বাজ শিকারের খোঁজে বেরিয়ে পড়ে, আকাশে গিয়ে দেখার চেষ্টা করে যে কোনো শিকার দেখা যায় কিনা, কিন্তু কোনো রকমের শিকার সে দেখতে পায়নি। অনেকটা সময় পার হয়ে যায় এই শিকার খুঁজতে গিয়ে, কিন্তু সে এখনও কোনো শিকার খুঁজে পায়নি। এরপরে ওই বাজ পাশে থাকা একটি জঙ্গলের দিকে চলে যায় এটা ভেবে যে হতে পারে এই জঙ্গলের মধ্যে আমার জন্য ভালো কোনো শিকার অপেক্ষা করছে। জঙ্গলের উপর থেকে কিছুক্ষণ শিকার খোঁজার চেষ্টা করে, কিন্তু এই বাজ সেখানেও কোনো রকমের শিকার খুঁজে পায়নি। এদিকে সন্ধ্যের সময় চলে আসে আর নিরাশ হয়ে ওই বাজ নিজের বাসার দিকে ফিরে আসে আর রাস্তাতে ক্লান্ত হয়ে একটি গাছের উপরে বসে পড়ে। আর যখন ওই বাজ ওই গাছের উপরে বসেছিল তখন সে একটি অসুস্থ পাখি দেখতে পায়, যে পাখিটার আঘাত লেগেছে। বাজ দ্রুত উড়ে গিয়ে ওই পাখিটাকে ধরে নেয় আর সেটাকে খেয়ে ফেলে। আর এরপরে ওই বাজ নিজের বাসার দিকে ফিরে যায় আর ভাবে একটি অসুস্থ শিকার হলেও কিছু তো খাবার জন্য পেলাম। বাজ ফিরে এসে নিজের বাসাতে বিশ্রাম করা শুরু করে আর চিন্তা করে কাল সকালে আমি একটি ভালো শিকার ধরে নেব। পরের দিন সকালে বাজ নতুন শিকারের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু আজও কোনো শিকার ওই বাজ খুঁজে পায়নি। অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত বাজ কোনো শিকার পায়নি। তাই পুনরায় বাজ সেই জঙ্গলে চলে যায় যে জঙ্গলে সে আগে শিকার পেয়েছিল, কিন্তু আজ ওই জঙ্গলেও কোনো শিকার পায়নি। আর এভাবেই যখন সন্ধ্যা হয়ে যায় তখন নিরাশ হয়ে বাজ ফিরে চলে আসে আর রাস্তার ওই গাছের উপরে এসে বসে পড়ে আর ভাবে আজও হয়তো পুনরায় কোনো একটি অসুস্থ পাখি আমি পেয়ে যাব, কিন্তু প্রতিবার ভাগ্য সঙ্গ দেয় না। সবশেষে ওই বাজ ক্লান্ত হয়ে নিজের বাসাতে ফিরে যায় আর খালি পেটেই বাসাতে শুয়ে পড়ে। আর রাতে ভয়ানক ঝড় চলে আসে আর এই ঝড় এত বেশি ছিল যে বাজ পাখির বাসাটা গাছ থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেয় আর বাজ পাখিটা অন্য জায়গায় গিয়ে পড়ে। সেখানে ওই বাজের পায়ে আঘাত লাগে। ঝড় থেমে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। বাজ কোনোরকমভাবে গাছের নিচে লুকিয়ে বসে থাকে। অনেক কষ্টের সঙ্গে সে রাত পার করে আর যখন সকাল হয় বৃষ্টিটা থেমে যায়
বৃষ্টি বন্ধ হবার পরেই চারিদিকে খুশি ছড়িয়ে পড়ে। নদী এবং ঝর্ণা পুনরায় বয়ে চলা শুরু করে। সব কিছু আগের মতো হয়ে যায়, কিন্তু এই বাজ এখন আর আগের মতো নেই, কারণ বাজের পায়ে আঘাত লেগে ক্ষত হয়ে গেছে। আর আপনারা জানেন, বাজ পায়ে করেই তার শিকার করে থাকে। আর এখন যেহেতু এই বাজ পাখির পায়ে আঘাত লেগেছে, তাই আগামী দুই দিন পর্যন্ত ওই বাজ পাখি কিছুই খেতে পায়নি। বাজ শিকারের খোঁজে একটু উড়ে বেড়াতো যে হয়তো কোনো না কোনো মৃত প্রাণী সে পেয়ে যাবে, কিন্তু কোনোভাবেই ওই বাজ শিকার খুঁজে পায়নি। সব শেষে বাজ ক্লান্ত হয়ে একটি গাছে এসে বসে পড়ে। কিন্তু বাজ জানতো না যে এখানে আর একটি সমস্যা তার সামনে এসে পড়বে, কারণ সেখানে থাকা কিছু কাক ওই বাজ পাখিকে বিরক্ত করা শুরু করে। কারণ ওই কাকগুলো দেখতে পায় যে এই বাজ পাখির আঘাত লেগেছে, এছাড়া না খেতে পাওয়ার কারণে সে অনেক দুর্বল হয়ে গেছে। ওই বাজ এই কাকগুলো থেকে বাঁচার জন্য অল্প একটু ওড়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওই কাকগুলো বাজকে বিরক্ত করাটা বন্ধ করছিল না। সবশেষে ওই বাজ এই কাকগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সোজা আকাশের দিকে উঠতে শুরু করে, আর কাকগুলোও বাজের পিছনে পিছনে ওড়া শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে ওই কাকগুলো এতটা উঁচুতে পৌঁছে যায় যেখানে ওই কাকগুলো ঠিকভাবে অক্সিজেন পাচ্ছিল না, তখন ওই কাকগুলো নিচে ফিরে আসে। আর যেহেতু একটি বাজ পাখি মেঘের উপরে উঠতে পারে, তাই বাজের ওই আকাশে উঠতে কোনো সমস্যা হয় না। আর এভাবেই বাজ ওই কাকগুলোকে নিজের পিছন ছাড়িয়ে নেয়। কিন্তু এতটা উঁচুতে ওড়ার জন্য এই বাজের কাছে অতটা শক্তি ছিল না, কারণ ওই বাজ দুই দিন পর্যন্ত খাবার খায়নি, এছাড়া তার পায়ে আঘাত লেগেছিল। তাই দ্রুত ওই বাজ নিচের দিকে ফিরে চলে আসে। আর এভাবেই কোনো রকমের খাবার ছাড়াই আরও একদিন পার হয়ে যায়। দ্বিতীয় দিনও ওই বাজ কোনো রকমের খাবার পায়নি। এভাবেই যখন পাঁচ দিন পার হয়ে যায়, বাজের শরীরে কোনো পরিবর্তন আসছিল না। আর যখন ওই বাজের মারা যাবার মতো অবস্থা হয়ে যায়, ওই বাজের ভিতরে আর কোনো রকমের শক্তি ছিল না, তখন ওই বাজ অনেক কষ্ট করে শহরে থাকা একটি হসপিটালের ছাদে এসে বসে পড়ে। আর সেখানে আসা সমস্ত রকমের অসুস্থ মানুষদেরকে দেখে আর নিজেকে বলে, যদি আজ আমি একটি মানুষ হতাম, তাহলে এই ছোট্ট আঘাতের জন্য আমি হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে নিতাম, অথবা আমি কাউকে বলতাম যে আমি দুই দিন খাবার খাইনি, আমি অনেক ক্লান্ত, তাহলে হয়তো কেউ আমাকে খাবার খাইয়ে দিত। কিন্তু আজ আমি এমন একটি প্রাণী হয়ে গেছি যে কাউকে নিজের কষ্টের কথাটাও বলতে পারবে না, কাউকে নিজের দুঃখটা বলতে পারবে না, কারোর কাছে থেকে কোনো সাহায্য নিতে পারবে না। আর এই কথাটা চিন্তা করতে করতেই ওই বাজ হসপিটালের ছাদেই মারা যায়। ওই বাজ নিজের জীবন তো দিয়ে যায়, কিন্তু আমাদের এই শিক্ষাটা দিয়ে যায় যে আপনাকে যেমনটা তৈরি করা হয়েছে, আপনি যেমনই হয়ে থাকেন না কেন, আপনি সেভাবেই খুশিতে থাকুন আর নিজেকে আরও বেটার তৈরি করার চেষ্টা করুন। আর এই কথার চিন্তা করাটা ছেড়ে দিন যে যদি আমি এমন হতাম বা যদি আমি তেমন হতাম, যদি আমি এমনটা করতে পারতাম, তাহলে বলি আপনাকে যেমন তৈরি করা হয়েছে, আপনি সেভাবেই আপনার সর্বোচ্চ করার চেষ্টা করুন। বন্ধুরা, যদিও এই গল্পটা কাল্পনিক, কিন্তু এটা আমাদের জীবনের অনেক মূল্যবান একটি শিক্ষা দেয়, আর সেটা হলো আমরা যেমন তেমনই ভালো, আর আমাদের কাছে যা আছে সেটা নিয়েই খুশি থেকে নিজেকে আরও বেটার তৈরি করার চেষ্টা করা উচিত। ধন্যবাদ।